এই পর্যায়ে আমরা যে প্রশ্নটি সমাধান করব তা হচ্ছে আমাদের বইয়ের 13 নম্বর প্রশ্ন। সেক্ষেত্রে আমাদের প্রশ্নটি দেওয়া রয়েছে +1 -1, এরপর আবার দেওয়া রয়েছে +1 -1, আমাদের বলা হয়েছে দাটি 2n+1 তম পদের সমষ্টি নির্ণয় করার জন্য। তাহলে 2n+1 তম পদের সমষ্টি নির্ণয় করার জন্য আমরা প্রথমে লিখেছি দাটি প্রথম পদ a = 1, যেহেতু আমাদের দাটি প্রথম পদ রয়েছে এখানে 1, এবং সাধারণ অনুপাত যে কোনো পদ ভাগ এর পূর্ব পদ, তাহলে -1 কে ভাগ যদি করা হয় 1 দ্বারা তাহলে আমাদের যে মানটি আসে তা হচ্ছে -1। সেক্ষেত্রে আমরা 2n+1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে যদি লিখি এখানে n তম পদের সমষ্টি, তাহলে আমরা সূত্রটি দেখতে পাবো এখানে রয়েছে a1 - rn 1 - r। এর কারণ হচ্ছে এখানে লক্ষ্য করবে যে আমাদের 1 এর থেকে r এর মানটি ছোট, তাহলে এখানে 1 বড়, সেই কারণে 1টি আমাদের আগে চলে এসেছে। এই পর্যায়ে আমাদের যেহেতু 2n+1 এর মান নির্ণয় করতে হবে, তাহলে আমরা লিখব 2n+1 তম পদের সমষ্টি, তাহলে এর মান হচ্ছে 1, এখানে 1 1ই থাকবে, মাইনাস r এর মান রয়েছে আমাদের -1, এবং n এর মানটি আমাদের যেহেতু 2n+1 ধরেছি তাহলে এখানে চলে আসবে 2n+1। সেক্ষেত্রে আমাদের এখানে নিচে থাকে 1 - r এর মান হচ্ছে -1। দেন আমরা কি করব, এখানে দেখো এখানে আমাদের উপরে 1, সেকেন্ড ব্রেকেট এখানে 1 এর 1 লিখব, এর পরবর্তীতে আমরা কি লিখব। প্রথমত আমি এখানে একটু তোমাদেরকে খেয়াল করাই, এখানে রয়েছে -1, পাওয়ার রয়েছে 2n+1। এখন তোমরা জেনে থাকবে যে যদি -1 এর উপরের পাওয়ার জোড় হয় তাহলে ভিতরের সংখ্যা +1, মানে যোগ আকারে থাকবে। পাওয়ারটি যদি যোগ থাকে জোড় থাকে তাহলে কি যোগ আকারে থাকবে, আর যদি এখানে -1 এর পাওয়ার বিজোড় হয় তাহলে পাওয়ারটি বিয়োগ আকারে থাকবে। সেক্ষেত্রে আমরা খেয়াল করি এখানে 2n+1, তাহলে আমরা n এর একটি মান, যে কোনো একটি মান তুমি ধরে নিতে পারো। তাহলে ধরো সাপোজ আমি একবার জোড় ধরবো একবার বিজোড় ধরবো, তাহলে n এর মানটি ধরো আমি 1 ধরে নিলাম, তাহলে সেক্ষেত্রে -1 2 × 1 + 1, এই পর্যায়ে তাহলে -1 2 × 2 + 1 = 3, সেক্ষেত্রে কি -1 থাকে অ্যান্সার। এ পর্যায়ে যদি আমি মনে করি যে না আমি এর মানটি বিজোড় ধরে নিব জোড় ধরে নিব, তাহলে এখানে চলে আসে -1 2 × 2 + 1, সেক্ষেত্রে -1 2 × 4 = 5, এই ক্ষেত্রেও কি পাওয়ারটি বিজোড় আসে এবং এর উত্তর আসে -1। তাহলে আমরা এখানে n এর মান জোড় বা বিজোড় যাই ধরি না কেন সেখানে আমাদের -1 কি মান চলে আসবে। তাহলে আমি এখানে কি করতে পারি, 1 লিখলাম এবং এখানে মাইনাস, এবং এই -1 2n+1 এর মান আমরা লিখব -1। এই পর্যায়ে আমাদের নিচে থাকে 1, মাইনাস মাইনাসে প্লাস, এবং এখানে থাকে 1, তাহলে এখানে আমরা যেহেতু 1 দ্বারা গুণ করতে হবে তাহলে 1 এর কোনো এখানে গুণের প্রয়োজন নেই, সেক্ষেত্রে এখানে রয়েছে 1, এখানে মাইনাস মাইনাসে প্লাস 1, নিচে থাকে 2, এক্ষেত্রে 1 আর 1 আমরা 2 করব এবং নিচেও 2, তাহলে 2 দ্বারা যদি 2 কে কেটে দেই তাহলে আমাদের যে মানটি আসছে তা হচ্ছে 1, এবং 2n+1 পদের সমষ্টির মান হচ্ছে আমাদের 1। আশা করি তোমরা প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছো।